তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। আমিও আসবো এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি, এটা যদি আমি এই ক্যামেরা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু একটা জয় ভাইয়ের কাছে জানতে চাওয়া যে একই সাথে পারফর্ম করবে আগামী কুরবানি ঈদে সিনেমা আসছে, একটু ক্যামেরার দিকে তাকায় সামনে আপনার ছেলে সাকিব খান, না ওটা তো চরিত্র, ওটা শেষ ওটাকে ধরে বলছেন যে সিনেমা টিজার আসছে দেখেছেন কিনা, আর তুফানের টিজারের কথা বলছেন, আছে আপনি একটু সামনের দিকে টিজার দেখেছি ভাইটা শেষ আর আর হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এটা আমার কাছে গর্বের কেমন লেগেছে আসলে টিজারটা সব মিলিয়ে সেখানে বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে, তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি।